একটু বাজান। বিশাল দাদা ধুনুচি দিচ্ছে। বাচ্চা দুঃখে মেরা আজি দাদার বাড়ির কালীপুজো। এখন যাচ্ছি মায়ের মূর্তি মানে ঠাকুরাতে, একটু বাজান। খাকের তালে তালে মাকে নিয়ে আসতে যাচ্ছি, আপনারা সবাই সঙ্গে থাকবেন, ভিডিওটা একটুও স্কিপ করবেন না, সেই মজা হবে সেই। আমি অমিতাবদা আর ঢাকি মশাই টোটো করে এলাম, আর বাবুদা দুই বাচ্চাকে নিয়ে এলো স্কুটি করে। এই আমরা চলে এসেছি পালবাড়িতে। মাকে নিয়ে রওনা দিলাম বাড়ির দিকে, আর ওই যে পেছনে বাচ্চা, আর বাবুদা নিয়ে আসছে একদম ছোট বাচ্চাকে। বৌদি ভাই মিলে এখন মায়ের ভোগ রান্না করছে। বৌদি ভাই কতদূর কাজে গেল? 30%। মা আর বৌদি ভাই ওখানে ভোগ রান্না করছে, আর দিদি এখানে জনগণের সেবার ব্যবস্থা করছে, মানে জনগণের ভোগ রান্না করছে। কি দিদি এটা কি করছো, ভাত? আচ্ছা ঠিক আছে, তুমি কাজ করো, তোমাকে বিরক্ত করব না। কল্পনার কাজ চলছে, এইখানটায় মায়ের মানে কি বলবো, এখানে মায়ের মূর্তিটা বসবে এইদিকে মুখ করে। যাই হোক, কি হবে না হবে তো দেখতেই পাবেন, কোনো অসুবিধা নেই, দেখতে থাকুন। সো এখানে বিশাল দাদা ধুনুচি দিচ্ছে, আর ওখানে ওখানে ও মায়ের ভোগের রান্না চলছে। মাকে নিয়ে চলে আসা হয়েছে, এইবার পুরোহিত মশাই পুজো স্টার্ট করে দিয়েছে। টুকটাক কাজ আছে, সেই কাজগুলোকে আগে সারি, হ্যাঁ, নাহলে অনেক কিছু লেট হয়ে যাবে। সো আবার বাড়িতে এসে আমি একটু বেরোচ্ছি বাজারের দিকে, বাড়িতে এসে আবার ব্লগ করছি, ওকে, দেখতে থাকুন। ওয়েল গাইজ, বিশাল দাদা এত ব্যস্ত মানে কাজে, তাই আমাকে দায়িত্ব দিয়েছে ব্লগ করার, যে আমি কিছু ব্লগ করি, ভিডিওটাকে একটু করে ভরা করি। এখানে আমার মা, মা একবার হ্যালো বলে দাও। মা, তোমার মা হ্যালো ওখানে বলে দিচ্ছে। সো এখানে আমার বাবা, ইয়ো। সো ইনি তখন থেকে লুচি বেলেই যাচ্ছেন, বেলেই যাচ্ছেন। ওম এতাস্মৈ বন্ধায় নমঃ। ওম এতাস্মৈ।
আছি যখন বিশাল দাদারা একটুখানি বেরিয়েছে এক জায়গায় গেছে সো আমি একটুখানি করে একটা সিনেমাটিক শটগুলো নিয়েছি সেগুলো দেখো এখন অঞ্জলি চলছে আরতি হলো আমি আর দাদা একটুখানি কেনাকাটা করতে বাজারে গেছিলাম দরকারি জিনিসপত্র এসে দেখি ধুনো শেষ মানে ধুনো হওয়া শেষ আবার গেছি বাজারে বাজারে গিয়ে আবার ছোবা আবার ধুনো খেয়ে এলাম দুজন মিলে দুই কর্তা মিলে দিয়ে আবার এখন আবার আগুন লাগাচ্ছি ধুনোতে পুনে একটা বাজে মাকে যেখানে বিসর্জন দিলাম ওখানটা প্রচন্ড অন্ধকার তোমরা ভিডিও ক্লিপে নিশ্চয়ই দেখতে পেয়েছো ওখানে স্পেশাল করে কিছু করার ছিল না তার উপর আমি নিজেই বিসর্জন দিচ্ছিলাম আমি অমিতাভদা বাবুদা মিলে যার জন্য ভিডিও করা পসিবল হয়নি যেটুকু করে দিয়েছে বাবা করে দিয়েছে আমি ফুটেজটা তোমাদের দেখালাম এইবার মেন কথা হচ্ছে আজকের মতো শুভরাত্রি সবার মায়ের পুজো কেমন কাটলো দারুণ দারুণ কাউর কিছু বলার আছে ছোট করে আমি বলবো বলুন মা আমাদের বাড়ি আসলো খুব ভালো লাগলো কিন্তু এই যে মানে সময়টা যে মাকে বিদায় এটা দিতে ইচ্ছে করে না কারোরই কখনো ইচ্ছে করে না কিন্তু মা বিদায় দিতেই হয় কিছু করার নেই তো ব্যাস্ট আমার আর কিছু বলার নেই তো আমি এটাও বলবো যে সময়টা অসাধারণ কাটার পেছনে যেমন মায়ের হাত আছে মা এসছে ঠিক তেমন সপরিবারে একসাথে একত্র হয়ে হতে পেরেছি বলে আরও ভালো কাটলো এবং আপনারা এই পর্যন্ত ভিডিওতে সঙ্গ দিলেন বলে আরও ভালো লাগলো যাই হোক যারা এই পর্যন্ত ভিডিও দেখেছেন পুরো ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন মায়ের কাছে এটাই প্রার্থনা করি মহাপ্রভুর কাছে এটাই প্রার্থনা করি আর ভিডিওটা শেয়ার করে প্রচুর মানুষের কাছে পৌঁছে দেবেন যাতে আমার ইউটিউব ফ্যামিলি মেম্বার্সের সংখ্যা বাড়ে ভাই টাটা তাহলে মোটামুটি এবারের মতো এখানে বাই একে কিন্তু আপনারা সবাই বাচ্চা বলেই জানেন খুব ভালো লাগলো আমাদের সঙ্গে থাকবেন একমাত্র আপনাদের উইথ বিশাল আমাদের ইউটিউবার ফ্যামিলি খুব ভালো লাগলো আপনাদের থ্যাংক ইউ ভেরি মাচ ওকে লাভ ইউ অল গুড নাইট নবদ্বীপ যাওয়ার আছে তাই বেশি কথা বলবো না কাল মর্নিং এ জিম আছে ওকে টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি প্রমিস আমি করি নেক্সট আশা করছি মোটো ব্লগে দেখা হচ্ছে উইথ বিশাল আমাদের নাগরা শেট্টি আর আমাদের বাবুদা আমরা মাকে বিসর্জন দিয়ে এলাম ভাসান দিয়ে এলাম ওখানে প্রচণ্ড অন্ধকার ছিল তাই কিছু বলতেও পারলাম না বেশি করে দেখাতেও পারলাম না তো যাই হোক আজকের মতো ইতিগত অন্ত সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে ব্যাপারই আলাদা তারপর আমি ভাইকে বাড়ি পাঠাই দেখছি সেটা কি করা যায় বাবা আসুক আগে যাই হোক দেখা হচ্ছে নেক্সট ব্লগে লাভ ইউ অল গুড নাইট সুইট ড্রিম সবাই ভালো থাকবে উইথ বিশাল ওকে আর গাইস আমাকে ভুলো না কেউ
বাচ্চা এসো বাচ্চা বাচ্চা দুঃখে মেরা